মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে 100 টাকা, তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে 500 টাকা। ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হলো। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজ বাজার পৌরসভার কর্মীরা। শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোর অভিযোগে প্রায় 10 জনকে আটক করে এবং 100 টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবরদখল করে দোকানপাট করা যাবে না সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। বিভিন্ন মোড়ে মোড়ে এবং রাস্তায় সমস্ত যারা মাস্ক নিয়ে বেরিয়েছে তাদেরকে বুঝাচ্ছি এবং যারা মোটরসাইকেল নিয়েও আসছে তাদেরকে আমরা বুঝিয়ে বিভিন্ন লোকসভা ফাইনও করছি, 100 টাকা করে জরিমানাও করা হয়েছে এবং দুটো তার সাথে সাথে আমরা টেট লাইট দিচ্ছি এবং দুটোর উপরে যারা ব্যবসা করছে তাদেরকে সরে যেতে হবে এবং ক্যারি ব্যাগ পেলে আমরা 500 টাকা ফাইন করছি। এটা কি পুরসভার পক্ষ থেকে? পুরসভার পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম অশোক। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।